আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। ভারত বাংলাদেশের সীমান্ত টপকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ। সোমবার ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফের 148 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এবং কর্মকর্তারা। বিএসএফ সূত্রে খবর, গ্রেপ্তারকৃত সাত বাংলাদেশির মধ্যে 3 জন শিশু, 3 জন মহিলা এবং 1 জন পুরুষ রয়েছে। তারা চোরাপথে সীমান্ত টপকে ভারতে ঢুকেছিলেন। মঙ্গলবার সকাল থেকে কাঁথি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বনশ্রী মাইতির হয়ে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী। বহু কর্মী সমর্থককে নিয়ে নির্বাচনী প্রচারে প্রার্থীর হয়ে ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। আগামী রবিবার অর্থাৎ 27 ফেব্রুয়ারি রয়েছে পৌরসভা নির্বাচন। এই নির্বাচনের আগে মঙ্গলবার বীরভূমে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত এলাকায় প্রচার শুরু করলেন শতাব্দী রায়। দুবরাজপুর পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ডে ভোট হচ্ছে, সে সকল এলাকায় তিনি প্রচার করছেন। বিদ্যাসাগর স্কলারশিপ ফর্ম বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ, সেই দোকান বন্ধ করে বিক্ষোভ এবং পোস্ট অফিসের গেট আটকে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। অভিযোগ, তারা পোস্ট অফিসে ফর্ম জমা করতে এসেছেন দূর দূরান্ত থেকে, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার পর পোস্ট অফিস থেকে বলা হয় স্ট্যাম্প নেই। এরপর মাথাভাঙা কাছারি সংলগ্ন একটি দোকানে স্ট্যাম্প নিতে এলে তাদের কাছ থেকে জানা গেছে 10 টাকা স্ট্যাম্প 100 টাকা থেকে 150 টাকা নেওয়ার অভিযোগ। এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পড়ুয়ারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্কলারশিপটা শুরু হয়েছে সেটা জমা দেওয়ার জন্য আসি। এমনি বহুত লাইন, লাইনে দাঁড়িয়ে থাকবে, একটু সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আসি, তারপরে স্ট্যাম্প নিতে যাচ্ছি, পোস্ট অফিসে কোনো স্ট্যাম্পই পাওয়া যাচ্ছে না। এখানে প্রথমে এই দোকানে গেছি, এই দোকানে 60 টাকা, তারপরে যখন চাহিদা বেশি হয়ে গেছে স্ট্যাম্পের 150 টাকা স্ট্যাম্প। আমি 100 টাকা স্ট্যাম্প ওইটা 5 টাকা স্ট্যাম্প লাগে 150 টাকা। শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বেজন্মা বলার মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার কাঁথি আদালতের জুডিশিয়াল দ্বিতীয় আদালতের বিচারক শিবম মিশ্রর এজলাসে আত্মসমর্পণ করেন কুণাল। বস্তুত এদিন কুণাল ঘোষের হাজিরাকে কেন্দ্র করে কাঁথি আদালতে নিশ্চিন্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। গায়ত্রী দেবী সুস্থ শরীর কামনা করি। আমি কেন রাজনৈতিক বেজন্মা বলেছি, কারণ তৃণমূলের সব পদ ক্ষমতা নিয়ে গোটা গোষ্ঠী আরেক দিকে গেছে। আমি সেই কারণে বলেছি যে রাজনৈতিক জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেই কারণে বলেছি এটা পলিটিক্যাল অ্যাটাক। তা তোমরা লোককে, তৃণমূলের নেতাদের কয়লা অমুক তমুক যাকে যা মুখে আসে বলে আসছো, আর তোমাদের দিকে কথা বললেই তুমি আমাকে নোটিশ দেবে। তুমি কি ভেবেছিলে আমি আসবো না? কুণাল ঘোষ আসবে, কুণাল ঘোষ এই মামলা ফেস করবে, কুণাল ঘোষ লড়বে। তুফানগঞ্জ পৌরসভা এলাকার 11 নম্বর 12 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মমতা দাস এবং 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাকের সঙ্গে নিয়ে তুফানগঞ্জ বিধানসভায় বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় বাড়ি বাড়ি প্রচার করার সময় তুফানগঞ্জ পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ইন্দ্রজিৎ ধর এবং বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাক সহ তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভা রায় ফের মুখোমুখি হয়। 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ইন্দ্রজিৎ ধর বিধায়িকার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চান এবং ভোটে সঠিকভাবে চলার জন্য আশীর্বাদ চান। সর্বধর্মের সহিষ্ণুতা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলেন, আমরা উন্নয়নকে হাতিয়ার হিসাবে তুফানগঞ্জকে 12-0 করব বিরোধীদের। একটাই লক্ষ্য, উন্নয়ন করা। অতএব বিরোধী দল যারা আসুক না কেন, তারা মানুষের কাছে ভোট চাইতেই পারে। সৌজন্যতা ভারতবর্ষের সর্বধর্ম সহিষ্ণু হিসাব, অর্থাৎ আমরা মনে করি যে ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ ভোট উৎসবে তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং তার জন্য সৌজন্যতার কোনো খামতি থাকবে না। বিধায়কের কাছে আমি আশীর্বাদ চাইলাম, তিনি আমাকে আশীর্বাদ করলেন, আমি
জানি 11 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। প্রচারে বেরিয়ে 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী তৃণমূল প্রার্থীর সাথে দেখা, বা তৃণমূল প্রার্থী বললো যে হচ্ছে সৌজন্য বিনিময় করলেন বা আপনার কাছে আশীর্বাদ নিলেন? দেখুন, প্রচারে আমরা বিভিন্ন দল প্রচারে এসেছি, সেখানে দেখা হয়েছে আমাদের সংস্কৃতি। যেহেতু ইন্দ্রজিৎ ধর বয়সে আমার ছোট, আমি এলাকার বিধায়ক, তাই তিনি আশীর্বাদ নিলেন এবং আমিও আশীর্বাদ করলাম। এটা আমাদের ভারতীয় সংস্কৃতি যে বড়দের কাছ থেকে ছোটরা আশীর্বাদ নেয়। যে কোনো আমরা ভালো কাজের করতে গেলে বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়েই আমরা কাজ শুরু করি। তেমনি উনি এসে বিধায়কের পা ছুঁয়ে আশীর্বাদ চেয়েছে, আমাদের সংস্কৃতি আমি করে দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে মদ মাংসের অভিযোগ, বিক্ষোভ এলাকাবাসী অভিভাবকদের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 2 নম্বর অঞ্চলের মাইপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, গত শনিবার মাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মদ মাংসের আসর চলছিল। অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। সোমবার বেলা নাগাদ সেই অভিযোগ তুলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো এলাকাবাসী থেকে শুরু করে অভিভাবকরাও। যদিও এ সম্বন্ধে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য পুরো অভিযোগ ভিত্তিহীন, তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। আমার অভিযোগ হচ্ছে, এটা শিক্ষা প্রতিষ্ঠান মাইপুর প্রাথমিক বিদ্যালয়, এখানে আমাদের, আমরা সবাই আগে থেকে জানি, এখানে আমরা সবাই পড়াশোনা করেছি। এখান থেকে আমরা যে অন্য স্কুলে গেছি, এখন যে স্যারেরা আছেন তিনারা এখানে মানে একটা সেলিব্রেশন করেছেন। কিসের সেলিব্রেশন? না বলা হয়েছে যে এইখানে পাঠা কেটে এবং মদ নিয়েছে, এখানে সব শিক্ষকদেরকে ডেকে নিয়েছে, ওরা এই রকম একটা করেছে। আমরা গ্রামের মানুষ কিছু জানি না, পরে যখন খবর নিলাম, আমরা পাশাপাশি সবাই হিন্দু মুসলমান ছাত্ররা এখানে পড়াশোনা করে, এখানে যদি বলুন পাঠা কেটে এবং মদ নিয়েছে শিক্ষকরা, এই রকম অনুষ্ঠান করে শিক্ষা প্রতিষ্ঠানে, বলুন এই শিক্ষার কি দাম রলো আমাদেরকে? ছেলেরা কি, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এর সঠিক বিচার আমরা চাইছি। আপনার বিদ্যালয়ের সামনে কয়েকশো গার্ডিয়ান এসে অভিযোগ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, যে তাদের অভিযোগ যেটা আপনার স্কুলে শনিবার দিন স্কুল চলাকালীন এখানে নাকি মদ মাংসের পার্টি হয়েছে, এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে। আপনি কি বলবেন এই ব্যাপারে? একটা ফিস্টের আকারে হয়েছে, তো সেটা মাংস দিয়েই ফিস্টটা হয়েছিল বলতে আমাদের মাস্টারমশাইটা ছিলেন, আর এখানকার যে কিছু গ্রামবাসী তাতে সামিল ছিলেন, বা এখানকার যে আমাদের প্রশাসনিক লেভেলের যারা তারা ছিলেন। ঝাড়গ্রামে পানীয় জল প্রকল্প নিয়ে টাকা নয় ছয়ের অভিযোগ বিরোধীদের অস্বীকার শাসকের। 32 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2013 সালে ঝাড়গ্রাম পৌরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম পৌরসভা দখল করার পর প্রতিশ্রুতি দিয়েছিল ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে, ঝাড়গ্রামবাসীর পানীয় জলের সমস্যা আর হবে না। তৃণমূল কংগ্রেস পরিচালিত ঝাড়গ্রাম পৌরসভা রাজ্য সরকারের কাছে পানীয় জল প্রকল্পের জন্য প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর রাজ্য সরকার 100 কোটি টাকারও বেশি টাকা খরচ করে পানীয় জল প্রকল্পের জন্য বরাদ্দ করে। এরপর কাজও শুরু হয়, কিন্তু 8 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও 20 বা জলবায়ু প্রকল্পের কাজ যত্রতত্র পড়ে রয়েছে জল প্রকল্পের পাইপগুলি। আর এই বিষয় নিয়ে তীব্র বিরোধিতা করছে বিরোধী দলগুলি। যে ঝাড়গ্রাম পুরসভা যে বাড়িতে বাড়িতে পানীয় জলের প্রকল্প পৌঁছে দেওয়া যে উদ্যোগ নিয়েছেন, কতটা সফল হয়েছে কি মনে করছেন? হ্যাঁ, ওনারা এটা অবশ্যই সফল হয়েছেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য ওনারা একদম সফল হয়েছেন। কিন্তু যেটা লক্ষ্য ছিল যে প্রত্যেকটা নাগরিক পরিষ্কার পরিচ্ছন্ন জল পাবেন, সেক্ষেত্রে তারা ব্যর্থ, 100-তে 100% ব্যর্থ। কোনো পাইপে আজ অবধি জল যায়নি, কারণ পাইপগুলো জলের ধর্ম অনুযায়ী উপর থেকে নিচ লাগানো হয়নি। এবং পৌরসভা থেকে চেয়ারম্যান সাহেব তার কিছু পেটি কন্ট্রাক্টর একটাই কথা বলেছিল যে তোমরা রাস্তাঘাটে যে সমস্ত পাইপ পড়ে আছে সেগুলোকে যে কোনোভাবে মাটির তলায় ঢুকিয়ে দাও। তার ফলে তারা জেলার বাইরে থেকে কিছু লোক এনে রাতারাত মাটিতে পাইপগুলো পুঁতে দিয়েছে। এখনও যদি আপনারা দেখেন রাস্তাঘাটে এখানে ওখানে চারদিকে পাইপ পড়ে আছে, পাইপগুলো তারা আবার রাতের অন্ধকারে ঠিকাদারে নাম ধরে চুরি করে নিয়ে যাচ্ছে। আর যেভাবে হচ্ছে, আপনারা ভারতবর্ষের যে কোনো জল সরবরাহ সংস্থাকে বা জল নিয়ে যারা কাজ করেন তদন্ত করেন, কোনো পাইপ লাইন দিয়ে জল যাবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি।
এবং এটা কোনোদিনও সফল হবে না। তারা 100% সফল হয়েছেন, এই পাইপ প্রকল্পের নাম দিয়ে 100 কোটি টাকা আত্মসাৎ করেছেন, যার মধ্যমণি মাননীয় চেয়ারম্যান। বিরোধীদের অভিযোগ যে জল প্রকল্পটাই টাকা নয় ছয়ই হচ্ছে, এই কাজ সম্ভব নয়। দেখুন না, এটা আমি মানতে নারাজ, এই জন্য টাকা নয় ছয়ের ব্যাপারটা নয়, এবং এটা দেখুন এক বছরের মধ্যে আমরা ঠিক চালু করে দেব, ঠিক আছে। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তাকে শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে।